মানুষের কত রকম ভালোবাসা থাকে। তরুণরা ভালোবাসে তরুণীদের, মা ভালোবাসে সন্তানদের, কারো ভালোবাসা থাকে প্রকৃতিতে। তবে সাতক্ষীরার কুরিয়ার কর্মী গাজী মনিরুজ্জামান বাবুর প্রতিদিনের ভালোবাসা অভুক্ত মানুষের প্রতি। ওই প্রতিদিন ভাত নিয়ে যায়, খাবার নিয়ে যায়, গিয়ে সবাই দেয়, গরিব গরু মানুষ, খোলামোড়া মানুষদেরকে দেয়। সাতক্ষীরার ঝুটিতলা এলাকার এই তরুণ ডাককর্মী বাবু সামান্য বেতনের কাজ করলেও অভুক্ত মানুষ দেখলেই তিনি তাদের মুখে তুলে দেন আহার, যা অন্য তরুণদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করেন যুবমৈত্রীর এই কেন্দ্রীয় সভাপতি। বাবু গাজী যেমন আজকে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়েছে, এই সাতক্ষীরার একটা তরুণ যুবক, সে তার কুরিয়ার সার্ভিসের কাজ করার জন্য সামান্য পয়সা, সেটা অভুক্ত বুভুক্ষ মানুষকে খুঁজে তাদের মুখে অন্ন তুলে দেয়, খাবার তুলে দেয়। একইভাবে আজকের এই দিনে আমরা এদেশের তরুণ যুবক, লক্ষ কোটি যুবকের প্রতি আহ্বান জানাবো, আমরা যেন সমাজে এরকম মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। শুধু ভালোবাসা দিতে ও ভালোবাসা পেতে অভুক্ত মানুষের মুখে আহার তুলে দেওয়ার কাজটির জন্য তরুণ বাবুগাজী দোয়া পাচ্ছেন নিয়মিত। সবসময় নিজে মেরামত করে, নিজে কাজকাম করে, নিজে চেষ্টা করে, লোকের বাড়ি কাজকাম করে নিয়ে এই প্রতিদিন মানুষের এরকমভাবে খাওয়ায়, আমাদের সবসময় এরকমভাবে খাওয়ায় ছেলেটা। বাবু ভাই হচ্ছে আমাদের হচ্ছে সহকর্মী, আমরা একসাথেই কাজ করি। বাবু ভাই হচ্ছে উনি অনেক অনেক সামাজিকমূলক কাজ করেন, অনেক মানবতার ফেরিওয়ালা এক প্রকার তাকে বললেই চলে। সচরাচর দেখতে পাই কোনো হচ্ছে পার্টির লিডার বা কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো ব্যক্তি আছে যিনি হচ্ছে যে নির্বাচন করার জন্য বা মানুষের ভোট নেওয়ার জন্য বা ভোট পাওয়ার জন্য কিছু মানুষের সহযোগিতা করে বা করে থাকে সাধারণত। কিন্তু ওনার কথা শুনে বা ওনার মাধ্যমে বা ওনার যে কার্যক্রমটা দেখে বুঝতে পারছি যে উনি এই ধরনের বা এই ভবিষ্যতের এই কোনো এই ধরনের আশা নিয়ে উনি এই কাজে অংশগ্রহণ করেনি। এই কাজে এলাকার মানুষও তাকে সর্বদা প্রশংসা করে থাকেন। তবে মাঝে মাঝে কারো অহেতুক ছোট কথা থাকলেও বাবুর স্ত্রী, কন্যা, বাবা মা, স্বজনরা তাতে বিচলিত নন, বরং গর্বিত। তার সবটুকু উজাড় করে সে সবার পাশে দাঁড়ায়। আমার বান্ধবীরা মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। যা আয় ইনকাম করে সব কিছু গরিব অসহায় মানুষের ভিতরে দান করে। তা প্রথম আমার একটু খারাপ লাগতো, তারপরে বহু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, কাজটা তো খারাপ না, করে করুক আর কি। আমার শাশুড়ি অত্যন্ত ভালো লোক ছিল, মানুষ ওই গরিব গরিব না খালি তাদের বাড়ি কাঙাল মিসকিন ফকির আসলে ভাত খেতে দেবে, সেই প্রভাবটা সব ওর ভিতরে চলে গেছে। দুপুরে যখন আমি পার্সেল নিয়ে বের হই, আমার 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি, খুঁজি দেখি যে কীরা খায়নি দুপুরে, তাদের জন্য খাবার থাকে আমার ব্যাগে, তাদেরকে আমি নিজে হাতে সুন্দরভাবে খাওয়াই দিই। বাবুর লেখাপড়া বেশি দূর হয়নি, এলাকার বিপদগমী তরুণরা তাকে একসময় ভিন্ন পথে নেয়ার চেষ্টা করলেও বাবা মা ও পরিবারের শাসনে বাবু ফের সঠিক পথে ফিরে আসে এবং মানুষের কল্যাণে কাজ করতে থাকে নিয়মিত। এমন কাজে সব বিত্তবানদেরও আসা উচিত বলে মনে করেন সাতক্ষীরার উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সে একজন কুরিয়ার কর্মী হিসেবে তার জীবনটাকে নির্বাহ কোনো মতে করলেও সেই টাকা থেকে বাঁচিয়ে সে মানবিক কাজ করে থাকে। যারা পথ শিশু আছে এবং যারা পথে খেতে পারে না তাদেরকে সে সহযোগিতা করে থাকে। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে বাবু গাজীর কাছ থেকে শেখার অনেক কিছু আছে। বাবা মা, স্ত্রী, সন্তান একসাথে এক সংসারে সাধারণ জীবনযাপন করলেও বাবুর 2-3 বছর ধরে এই মানবিক কর্মকাণ্ড বাবুর পরিবারকে অসাধারণ করে তুলেছে। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।